ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একসুরে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন মোদী শাহ। আগে সোনার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গড়ুক, বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ তুলে ধরে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। সবই ভোটের গিমিক, একসুরে বাম কংগ্রেস। बंगाल की जनता को आश्वस्त करने आया हूं कि आपने कांग्रेस को भी एक मौका दिया, कम्युनिस्टों को भी मौके बार बार दिए और दो बार ममता दीदी को भी दिया। एक मौका मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी को बना दीजिए, दे दीजिए। हम 5 साल में सोनार बांग्ला बनाने का आपको वादा करते हैं। বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা ভোট, একুশে ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন অমিত শাহরা। কিন্তু সোনার বাংলা বলতে বিজেপি আদতে কি বোঝাতে চাইছে? বাবা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জিনোনে এক স্বপ্না দেখা থা ইস বঙ্গাল কে উপর বিকশিত হোনে কা। দুর্ভাগ্য সে যাহা রবীন্দ্র সঙ্গীত বজতা থা ওহাঁ পর বম বজ की आवाज आने लग गई, गोलियों की आवाज आने लग गई। हम ये सब समाज में हिंसा खत्म करेंगे और एक बार फिर से प्यार का संगीत बजे, विकास हो। ईमानदार व्यक्ति बंगाल में भी शीर्ष पर बैठेगा तो अपने आप भ्रष्टाचार समाप्त। ये भी खबर है, तो कौन कारखाना देख बे? अवश्य देख बे। लैंड बैंक को एकदम करते हैं, সঙ্গে সঙ্গে 24 ঘন্টায় জমিও পাবে। শিক্ষা ব্যবস্থার আমূলচুল পরিবর্তন করতে হবে, একটা শিক্ষার পলিসি তৈরি করতে হবে, কৃষির জন্য একটা পলিসি তৈরি করা উচিত, আর করবই, লাভ পাবে লোকে। বিজেপির এই সব প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বিজেপি আগে সোনার উত্তরপ্রদেশ করুক না, সোনার কর্ণাটক করুক না, সেগুলো সোনার না করে শুধু বাংলাকে নিয়ে পড়েছে। আর এইসব লোকে ঘোষণা করে নির্বাচনের আগে, নির্বাচন ঘোষণা হয়ে গেলে তারপর ম্যানিফেস্টো প্রকাশের সময় হয়, এইসব অবাস্তব কথা। ওরা কিছুই করতে পারবে না, জীবনে ক্ষমতায় আসবে না। সিপিএম কংগ্রেসেরও দাবি, বিজেপির এসব প্রতিশ্রুতি আদতে গিমিক ছাড়া কিছুই নয়। তো সোনার উত্তরপ্রদেশ করছে না কেন? উত্তরপ্রদেশে ভারতবর্ষে সবচেয়ে বেশি ক্রাইম কেন? গুজরাটের সরকারের বিরুদ্ধে ক্যাগের রিপোর্টে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিজেপির অসংখ্য নেতার বিরুদ্ধে মারামারি, খুন, ধর্ষণ সব কিছুর অভিযোগ, সেই সব জায়গায় করছে না কেন? বিজেপির বন্ধুদের বলবো, সোনার বাংলা আপনারা কোনোদিনই তৈরি করতে পারবেন না, ক্ষমতায় আপনার রাস্তা। সুতরাং এটা আপনাদের স্বপ্ন, স্বপ্ন মোদী সরকারের এই বেশ কয়েকটা বছর পেরিয়ে গেল, আমরা যা সোনার ভারতবর্ষ দেখলাম, তারপর ওই সেই কারিগররা সোনার বাংলা তৈরি করবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কেন মানুষকে এই সমস্ত ভাবতা দিচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন 294, ম্যাজিক ফিগার 148। 2019 লোকসভা ভোটের ফলে নিরিখে রাজ্যের 164টি আসনে এগিয়ে তৃণমূল, বিজেপি এগিয়ে 121টি আসনে। আগামী বছর বিধানসভা ভোটে কি হবে, একুশের কুরুক্ষেত্রে জিতবে কে, সেটাই দেখার। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।